الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে নির্বাচিত বিষয় হচ্ছে বিপদ আপদ এর অন্তর্নিহিত যে রহস্য এবং আল্লাহ রাব্বুল আলামিন কেন এগুলো দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তো বলেছেন যে আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খাইরুল লাকুম, হতে পারে কোনো জিনিসকে তোমরা অপছন্দ করো, তোমাদের কাছে খারাপ লাগে, কিন্তু এতেই তোমাদের জন্যে রয়েছে কল্যাণ। প্রথমে আমাদেরকে এই কথাই মেনে নিয়ে সকল কাজ, সকল চিন্তা ভাবনা, আমাদের যত কর্মসূচি পদক্ষেপ সেগুলো শুরু করতে হবে। তারপরে আজকে আমাদের এই ভূমিকাতে একটু বলতে হচ্ছে যে এটা কারো জানার বাহিরে নয় যে মুসলমানদের যে দুরবস্থা চলছে ফিলিস্তিন থেকে নিয়ে এর আগে যেগুলো চলছে সিরিয়া, বার্মা, ইরাক, ইয়েমান, ঠিক তদ্রূপ আসমানি যেই সমস্ত বিপর্যয়, আল্লাহর পক্ষ থেকে আসা যেই আপনার ভাইরাস করোনা, এটা কারো জানা নয়। শেষের দিকে এসে জলোচ্ছ্বাস, ঝোড়ো হাওয়া, এমনকি ভূমিকম্প, ভূমিকম্প এটা মারাত্মক রূপ ধারণ করেছে এবং আজ থেকে প্রায় 100 বৎসর আগে, 100 বৎসর পার হয়ে গেছে এই ধরনের একটা ভূমিকম্প সিলেটে হয়েছিল, যে প্রথমে ছোট্ট আকারে একই দিনে কয়েকবার হয়েছিল, এরপরে সপ্তাহ 10 দিন বা এইরকম কাছাকাছি এই সমস্ত এতটি দিনের ব্যবধানে মারাত্মক পর্যায়ের একটা ভূমিকম্প হয়েছিল। সেটা ইতিহাসের মধ্যে এরকম ভূমিকম্প হয় নাই এমন বাংলাদেশের অন্তত, এবং এটারও লক্ষণ সেই রকমই অনেকটা দেখা যাচ্ছে। সেই জন্যে গুরুত্বপূর্ণ জায়গা এবং স্পর্শকাতর জায়গা থেকে 10 দিনের জন্যে সিলেট সেই শহরের মেয়র সাহেব মানুষকে সেখান থেকে সরে যেতে বলেছেন। তো যাই হোক, এগুলো সহ আরও নানান ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মূলে কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণ যেটা বললেন সূরা বাকারার মধ্যে সেটা এরপরে আমরা বলবো, যে আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলেছেন সূরা মুহাম্মদে 31 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে ওয়ালা নাব্লুওয়ান্নাকুম হাত্তা নাআলামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়ানাব্লুওয়া আখবারাকুম, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব, এমন পরীক্ষা যার ফলে আমি বাছাই করব, নিশ্চিতভাবে জানবো যে তোমাদের মধ্যে কারা মুজাহিদ। তাহলে আমরা কিন্তু মুমিন বান্দা মাত্র, আল্লাহর দিনের আমরা মুজাহিদ। এই জিহাদ শুধুমাত্র এই বিদর্মীদের মোকাবেলায় যেটা সেটাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত পরীক্ষা আসে সেখানেও ধৈর্য ধারণ করার, এই পরাকাষ্ঠা দেখানোর, ধৈর্যের পরাকাষ্ঠা দেখানোর জিহাদ। জিহাদ মানে কি? আপনার সাধনা, যেখানে হলো আপনার কঠোর সাধনা যেখানে করতে হয়। নফসের সাথেও জিহাদ আছে, শত্রুদের সাথে জিহাদ আছে, প্র্যাকটিক্যাল ফিল্ডে ময়দানের জিহাদ আছে, অস্ত্রের জিহাদ আছে, তারপরে আপনার সাধনার জিহাদ আছে, ধৈর্যের জিহাদ আছে। তো যাই হোক, এখানে একসাথে আল্লাহ বললেন যে কে তোমাদের মধ্যে মুজাহিদ মানুষ এবং কে তোমাদের মধ্যে ধৈর্যশীল আমি আল্লাহ সেটা পরীক্ষা নিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়ার কথা তিনি বলে দিয়েছেন। আমাদের পুরো জীবনের মধ্যে কি রয়েছে এটা একটা আল্লাহর হেকমত এবং তাৎপর্য রয়েছে, যে আমরা পরীক্ষা দিয়েই চলেছি। অতএব এই পরীক্ষার ধারা, এই পরীক্ষার পরিক্রমা, এটার শুধু পরিবর্তন, এখানে আর এই একদিক থেকে হিসাব করলে বেসিক্যালি আর কোনো কি নেই, কোনো ব্যবধান নেই, যেহেতু আমাদের পুরো জীবনটাই কি পরীক্ষার। আসুন আরো একটু সামনে গেলে আমরা দেখতে পাই অপর একটি আয়াতে সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন, যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা কি ধারণা করে নিয়েছো যে এমনি এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে কারা মুজাহিদ, কারা যুদ্ধজিহাদ করে, কারা সেই সাধনার মধ্যে পারঙ্গমতা দেখায় আর কারা ধৈর্যশীল, এই কথা আল্লাহ এখন পর্যন্ত জানতে পারবেন না সুস্পষ্টভাবে, মানে আল্লাহ তো সবই জানেন। আমাদের অবস্থা দেখে, আমরা অবস্থা দিয়ে প্রমাণ না দিতে পেরেই আমরা চলে যাব এটা নয়, বরং এখানে প্রমাণ দিতে হবে, ধৈর্যের প্রকাশটা দেখাতে হবে। এই সূরা আল ইমরানেরই আবার 146 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহু আকবার, আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে মহব্বত করেন। আরেক আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গী আল্লাহ। ঠিক তো সূরা তাওবার 126 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন থুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, তারা কি দেখে না যে তাদেরকে প্রতিটি বৎসরে একবার অথবা দুইবার তাদেরকে কি করা হয়, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয় বা তাদেরকে বিপর্যস্ত করা হয়, বিপদে নিপতিত করা হয়, তারপরে থুম্মা লা ইয়াতুবুন, তারা তৌবা করে না, ওলা হুম ইয়াযাক্কারুন, আর না তারা উপদেশ গ্রহণ করে। তাহলে পরে বোঝা গেল যে মহান রব্বুল আলামিন
এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমাদেরকে কি করেন আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা করেন এবং চান যে আমরা যেন তৌবা করি এবং আমরা যেন উপদেশ গ্রহণ করি তো এই সব জিনিস নিহিত রয়েছে আমরা কয়েকটি আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম এইভাবে প্রচুর পরিমাণে আয়াত পাওয়া যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ এগুলো দিয়ে থাকেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য বাছাই করার জন্য তারপরে আরেক আয়াতে বলেছেন ওয়ালিউমাহ্হিসাল্লাহুল্লাযিনা আমানু ওয়ামহাকাল কাফিরিন যাতে আমরা বলি না যে পুষ্ট কোনটা চিটা কোনটা এটাকে পার্থক্য করা হয় ওই ধানকে ঝাড়ার মাধ্যমে ঠিক আল্লাহ পাক বলেন যে ওয়ালিউমাহ্হিসাল্লাহুল্লাযিনা আমানু ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেন ইমানদারদেরকে মহান রাব্বুল আলামিন চিহ্নিত করেন যে হ্যাঁ পরীক্ষায় যারা অটল থাকে ধৈর্যের উপরে এরাই হলো খাঁটি ইমানদার ওয়ামহাকাল কাফিরিন এবং কাফিররাও চিহ্নিত হয়ে যায় এমনকি তারা কি চিহ্নিত হয়ে শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে যায় হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখা যাবে প্রচুর পরিমাণে হাদিস রয়েছে একটি তো আসছে তিরমিজিতে 3289 সিরিলে এবং ইমাম তিরমিজি নিজেই এটাকে হাসান সাহি বলেছেন ইমাম আলবানি এটাকে বিশুদ্ধ বলেছেন বলছেন যে আশাদুন্নাসি বালান আল আম্বিয়া পরীক্ষার জন্য সবচেয়ে যারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তারা হল নবীগণ এরপরে আল আমসাল ফাল আমসাল যারা যত সিরিয়েলে যাদের মর্যাদা উপরে তাদের পরীক্ষা ততই কঠিন এরপরে বলছেন ইউবতালা রাজুলু আলা হাসবি দীনিহি একজন মানুষকে আল্লাহ পাক পরীক্ষা নেন তার দিনের পরিমাণ অনুযায়ী দিনের পরিমাপ মানে দিনের মধ্যে তার দৃঢ়তা কতটুকু এরপরে ব্যাখ্যা এসে গেছে যে ফাইন কানাত ফি দীনিহি সালাবা জিদা সালাবাতান যদি তার দিনের মধ্যে দেখা যায় দৃঢ়তা আছে তাহলে তার দৃঢ়তা আরো বৃদ্ধি করা হয় তার মানে পরীক্ষাকে কঠিন করেই এটা করা হয় ওয়াইন কানাত ফি দীনিরিক্কা খুফিফান আর যদি তার দিনের মধ্যে দেখা যায় যে না সে একটু সহজ মানে মানে হালকা পাতলা তার দিনের দৃঢ়তা হলো অত মানে অটলতা সেখানে নেই ভারিত্ব নেই দৃঢ়তার মধ্যে কি রয়েছে সেখানে কিছু ঘাটতি রয়েছে কমতি রয়েছে তাহলে খুফিফানহু ওটার পরীক্ষাটা কি করা হয় হালকা করা হয় তাহলে বোঝা গেল এই পরীক্ষা কঠিনের ভিত্তিতে তো আপনার ইমানের মাপকাঠি আমরা পেয়ে যাচ্ছি তারপরে হাদিসে আসছে এটারই শেষ ভাগে যে ওয়ালা ইয়াজালু আল বালাউ বিল আবদি হাত্তা ইয়ামশি আলা আল আরদি মা লাহু খাতিয়া আল্লাহর বান্দা যিনি খাঁটি বান্দা হবেন তার সাথে পরীক্ষা লেগেই থাকবে বিপদ আপদ লেগেই থাকবে অসুখ বিসুখ লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সব কিছু লেগেই থাকবে এমনকি সে আল্লাহর জমিনে এমনভাবে চলতে থাকবে যে তার আমল নামায় আর একটি মাত্র পাপও থাকবে না আল্লাহু আকবার তাহলে এগুলো কি এগুলো আমাদের জন্য আশার আলো বুখারী শরীফ হাদিসে আসছে মাই ইউরিদুল্লাহু বি খাইরান ইউসিব মিন আল্লাহ পাক যার ব্যাপারে কল্যাণ এর আশা করেন কল্যাণ কামনা করেন চান যে ওই লোককে মানে কল্যাণ যুক্ত করবেন এবং তাকে কল্যাণ দান করবেন আল্লাহ পাক তাকে তাকে পরীক্ষায় নিপতিত করেন তার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন বুখারী শরীফ 5321 মুসলিম শরীফে কি আসছে আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু আল খায়র মুমিন ব্যক্তির বিষয় বস্তুগুলো হলো অত্যন্ত আশ্চর্যজনক যে তার প্রত্যেকটা জিনিসই হলো কল্যাণের জন্য ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন এবং এই বিষয়টি মুমিন ব্যক্তি ব্যতীত আর কারোর জন্য হয়ে থাকে না যে তার ভালো ভালোর জন্য তার মন্দও ভালোর জন্য মানে তার সুখও ভালোর জন্য তার দুঃখও ভালোর জন্য তার আয়েশ আরামও ভালোর জন্য তার কষ্টও ভালোর জন্য তারপরে বললেন ফাইন আসাবাতহু সাররা ফাশাকারা ফাকানা খাইরাল্লাহ যদি তাকে আনন্দ পায় তাইলে সে শুকরিয়া আদায় করে এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায় ও ইন আসাবাতু দাররা ফাসাবারা ফাকানা খাইরাল্লাহ আর যদি তাকে কষ্ট পায় তাকে দুঃখ কষ্ট এগুলো যাতনা তাকে এসে পেয়ে বসে কিন্তু সে যদি ধৈর্য ধরে তাইলে এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলিম শরীফে হাদিস 2999 সিরিয়াল আসছে এইভাবে করে আর হাদিস আসছে ইজামুল জাজা মা ইজামিল বালা আপনার পরীক্ষা যত কঠিন হবে বিপদ আপদ যত ভারী হবে যত মারাত্মক ধরনের হবে এবং মারাত্মক আকার ধারণ করবে যত কঠিন প্রকৃতির হবে আপনার প্রতিদানটাও তত বড় হবে বিশাল আকারের হবে তারপরে বলেছেন যে ফামান রাদিয়া ফালাহুর রিদা ওমান সাখিতা ফালাহু সাখাত যে ব্যক্তি এরপর সন্তুষ্ট থাকবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন আর যে এই আল্লাহর পরীক্ষার উপরে অসন্তুষ্ট হবে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন এর আগে এই শব্দ আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ার রয়েছে যে তার বান্দাকে তিনি যেভাবে ইচ্ছা তিনি যথেচ্ছা কি করবেন পরীক্ষা নেবেন তাকে বিপদে আল্লাহ ফেলবেন এরপরে সে যদি ওই পরীক্ষার উপর সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট থাকেন আর যদি সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যান সুনান তিরমিজি হাদিস আসছে ইবনে মাজাতে 4030 সিরিয়ালে আসছে এবং সিলসিলা সহিহাতে এটাকে প্রথম খণ্ডের 227 সিরিয়ালে ইমাম আলবানী রহমাতুল্লাহ বিশুদ্ধ বলেছেন আসুন আমরা সংক্ষেপে আলোচনা করি এটা তো অনেক বড় বিষয় ব্যাখ্যা দিতে গেলেও শেষ হবে না তার দলিল প্রমাণেরও শেষ হবে না যে সমাধানগুলো আমরা খুঁজি এটা হলো আসল
আমরা সাথে সাথে কি করতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করতেন, কোরআনে যেটা বলা হয়েছে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা তাড়িত হও, আল্লাহর দিকে পালিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। আও আউই ইলা রুকনিন শাদীদ, নবী বলেছিলেন যে আমি আশ্রয় নিব একটা সেই দুর্ভেদ্য কেল্লা, দুর্ভেদ্য দুর্গ, দুর্ভেদ্য কেল্লা, আমাদেরকে মানে যেটাকে কেউ প্রতিহত করতে পারে না, সেটা কোনটা? আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য যদি এসে যায়, পৃথিবীর কোনো শক্তি, কোনো পরাশক্তি আমাদের তিল পরিমাণ কিছু করতে পারবে না। আল্লাহর সাহায্য যদি এসে যায়, আসমানি জমিনে আলাই বালা, এটা তো স্বয়ং আল্লাহ পাঠিয়ে থাকেন, এটাও আমাদেরকে কোনো ক্ষতি করবে না, অথবা আমাদেরকে পাবেই না। এই লক্ষণ টক্ষণ দেখিয়েও সে প্রতিহত হতেই পারে। উদাহরণস্বরূপ এই যে এতটি লক্ষণ আমরা দেখলাম, যে একদিনে সর্বোচ্চ যা বলা হচ্ছে 9 বার ভূমিকম্প হলো, এবং শতাধিক 150 বছর আগে এটা হয়েছিল, তারপরে মারাত্মক পর্যায়ে ভূমিকম্প হয়েছিল, যেটা ইতিহাসে বিরল, ইতিহাসে হয় নাই। আমরা এখন সবাই অনেকটাই নিশ্চিত যে এটা হবেই, কিন্তু আমি এটাও বলতে পারি যে আমরা এই ক্ষেত্রেও নিশ্চিত হতেই পারি যে যদি আমরা সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি, তাহলে সেটা প্রতিহত হতেই পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুসলমানদের এক জায়গায় যেখানে অগ্নিও লাভা লাভা খুব বেশি মানে সেখানে দেখা দেয়, তো সেই জায়গায় এক পর্যায়ে এই লাভা এগুলোর একটা লক্ষণ আছে ওই জায়গাতেও, এই লক্ষণ থেকে আপনার তারা বলেছে যে সপ্তাহখানিক পরে আরো মারাত্মক পর্যায়ের একটা বিস্ফোরণ হবে, যেখানে এই পুরো এলাকা ভস্মীভূত হয়ে যাবে। এখন একজন বিধর্মী গিয়ে দেখলেন যে মুসলমানরা মসজিদে কান্নাকাটি করতেছে, তো তিনি বললেন তোমরা কান্নাকাটি করছো কেন, ওটা তো বিস্ফোরিত হবেই। তো তারা বললেন যে না, আল্লাহর কাছে কান্নাকাটি করলে সেটা প্রতিহত হতেও পারে। তো সে বলল যদি প্রতিহত হয়ে যায় তাহলে আমি মুসলমান হয়ে যাবো, বুঝবো যে তোমাদের ইসলাম ধর্ম সত্য। তারা আল্লাহর কাছে আরো বেশি কান্নাকাটি করতে লাগলো, আল্লাহ এখন তো শুধু বিপদ প্রতিহত করা নয়, এই লোকটাকেও প্রমাণ দেওয়া যে ইসলাম ধর্ম সত্য এবং তুমি সত্য, তুমি দোয়া কবুল করো, এই কথাও সত্য, তাহলে তুমি এই এই জিনিসগুলো আমাদের সামনে প্রমাণ করে দেখিয়ে দাও। আল্লাহ আকবার, তারা এমন কান্নাকাটি করলো, এমন কান্নাকাটি করলো যে শেষ পর্যন্ত কি হয়ে গেল, দেখা গেল যে এটা আর বিস্ফোরণ হলো না। তারপরে এই লোক যে ওয়াদা দিয়েছিল, এই ওয়াদা মোতাবেক সে লোক শেষ পর্যন্ত মুসলমানদেরকে যে ওয়াদা দিয়েছিল যে আমি এটা যদি বাস্তবে প্রতিফলিত হয়, যে তোমাদের কান্নাকাটির কারণে এটা দূর হয়ে যায়, তাহলে আমি বুঝতে পারবো যে এটা দূর হয়েছে। এটা হলো কোন জায়গায় হয়েছিল, মুরাইসিস নামক জায়গায়, মুরাইসিস নামক জায়গায় যেখানে এগুলো খুব বেশি হয়ে থাকে। তো আরবিতে এটাকে জুজুর আল, জুজুর আল কামার বলা হয়। তো দেখেন অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন তাইলে আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ইয়াকশিফুস সু, সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ তো ওয়াদা দিয়ে দিয়েছেন এবং বলেছেন যে আল্লাহ ছাড়া চ্যালেঞ্জের কথা, যে আল্লাহ ছাড়া কি আর কেউ আছে যে বান্দাদের যারা নিরুপায় হয়ে দোয়া করে তাদের সাহায্য আর কেউ করতে পারে এবং তাদের বিপদ দূর করতে পারে, আল্লাহ ছাড়া কেউ নাই। তাহলে পরে আমরা পরবর্তীতে বলবো যে দোয়ার প্রসঙ্গ যখন আসবে তখন দোয়ার কথাটা, মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তিনি করতেই পারেন। তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটা বলবো সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হওয়া, এটা প্রথম পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী হওয়া, আল্লাহর কাছে অন্তরকে সঁপে দেওয়া এবং সব জিনিস থেকে খাঁটি খাঁটি মনে কায়া মনোপেক্ষে তৌবা করা যে আল্লাহ আমরা আর তোমার অবাধ্যতা করবো না। কারণ সব জিনিসগুলোর মূল কারণ তো হলো সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। তাহলে পরে এই জন্য আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে, কায় মনোপাক্যে সারেন্ডার করতে হবে। এখন পর্যন্ত আমরা বেশিরভাগ ওই মন্তব্য নিয়ে তারপরে কিভাবে সেটা আসলো, কিভাবে যাবে, কিভাবে প্রতিহত হবে, এই সমস্ত এই বস্তুগত দিকগুলো নিয়ে ব্যস্ত। এর আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল যে জিনিসটি, আল্লাহর সাথে যে আমাদের ইমানদার হিসাবে আমাদের যে সম্পর্ক এবং আধ্যাত্মিকতার দিক থেকে এটার ব্যাখ্যা, এটার কারণ, এটা রহস্য উদ্ঘাটন করা এবং এটা প্রতিহত করা হয় কিভাবে, সেগুলো কিন্তু আমরা ততটা নড়াচড়া করে আমরা নড়াচড়া করে দেখি না এবং এগুলো আমরা চর্চা করি না। তো সেই জন্য আসুন আমরা ওই বিষয় নিয়ে বেশি ব্যস্ত হই। তারপরে 2 নম্বরে এটা করতে করতে গিয়ে আল্লাহকে ভয় করি, কেন আল্লাহ বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইযু লা ইহতাসিব। সূরা তালাক এর 4 নম্বর আয়াতে আমরা এটা পেয়ে যাব যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার সমস্যার সমাধান বের করে দেন এবং এমন পন্থা তাকে রিজেক্ট দেন যে সে চিন্তাও করতে পারে না। তাহলে পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যদি আমরা এই কাজটা করি তাহলে আমরা ইনশাআল্লাহ এর থেকে সমাধান পাবো। এটা হলো সূরা তালাকের 2 নম্বর আয়াত। এরপরে আরো আছে যে 4-5 পর্যন্ত যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান, এটা হলো 3 নম্বরে গিয়ে। তো এইভাবে করে 4 নম্বরে কি বলা হয়েছে ওমাই আত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মিন আমরি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার কাজকে সহজ করে দিবেন। আমরা আজকে কিং কর্তব্য বিমূঢ়,
হীন কর্তব্য বিমূর হয়ে আমরা বিভিন্ন দারে দারে ঘুরছি, অথবা আমরা মানে অসহায়ত্ব ফিল করছি, অথবা আমরা একটা নৈরাশ্যব্যঞ্জক চিন্তায় নিজেকে আরো নার্ভাস করছি, বা কিছু মানে বার্তা আরো মানুষকে বইয়ে দিচ্ছি যে কি হবে, হায় হতাশ, এগুলো না করে আমরা এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। আল্লাহকে ভয় করলে আল্লাহ এতটি ওয়াদা দিয়েছেন আমাদের সমস্যার সমাধান বের করে দিবেন, আমাদের কষ্ট কাঠিন্যকে আল্লাহ সহজ করে দিবেন, আমাদের দুশ্চিন্তাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ ভয় করা, তারপর ভরসাও করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। যেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে আযাব ও গজব দিয়ে ধ্বংস করেন নাই, তা আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে অন্তত তিনি ধ্বংস করবেন না। আর যদি কোনো কঠিন পরীক্ষায় ফেলও দেন, আমরা যেটা বাহ্যিক ধ্বংস দেখি, এর অন্তর্নিহিত পুরস্কার আল্লাহ আরো বড় দিয়ে দিবেন। সেই জন্যে আল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া আমাদের কি নেই, কোনো গত্যন্তর নেই, কোনো বিকল্প নেই। এইগুলো নাম্বার গণলে প্রায় তিনটা হয়ে গেলে এখানে। চার নম্বর হলো কি? চার নম্বর হলো আমাদেরকে কি করতে হবে? আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ, হে মুমিন সম্প্রদায় তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের মাধ্যমে, এবং সাহায্য কামনা করো নামাজের মাধ্যমে। এই নামাজ, এটা হলো আমাদের পুঁজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের সেই বিপর্যয় আসলেই, বিপদে দেখা দিয়ে, বিপদ দেখা দিলেই কি করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে দিতেন। তথাপি আমাদেরকে এই যে পন্থা, এটা অবশ্যই অবলম্বন করতে হবে। ইন্নাল্লাহ মা সাবিরিন, তারপরে বলা হয়েছে যে এই কাজ যদি তোমরা করো তাহলে জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ধৈর্যশীলদের সঙ্গী। তথাপি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বিপদে সাহায্য চাইতে হবে। সুরা বাকারার মধ্যে এটা রয়েছে। তথাপি সেই সাথে আবার চার নম্বরে এই আয়াতেরই প্রথম শব্দটা, এটা হলো ধৈর্য। ধৈর্য ধরতে হবে। ধৈর্য যদি আমরা না ধরি, এবং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে আপনার সেই সন্তুষ্ট থেকে আমরা যদি সাহায্য কামনা না করি, এর থেকে উদ্ধার পাওয়ার, তাইলে কিন্তু এটা হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আরো আরো অসন্তুষ্ট হয়ে যাবেন। তো সেই জন্যে পাঁচ নম্বর এটা আমরা বললাম। ছয় নম্বর আমরা বলবো যে আমাদেরকে কি করতে হবে, যে সাদাকা খায়রাত, দান খায়রাত। এই দান খায়রাতে বিপদ আপদ দূর হয়। আর সাদাকা তো তারুদ্দুল বালা ও তুতফি গাদাবার রব এসেছে, বিপদ আপদ দূর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ নিভিয়ে ফেলে, এবং সে কি করে আমাদের অপমৃত্যু সেটাও ঠেকিয়ে দেয়। এত শক্তি রয়েছে এটার মধ্যে। আর তারপরে আমরা সাত নম্বরে গিয়ে কি বলবো, সাত নম্বরে আমরা বলবো যে দোয়া। হাদিসে আসছে, ইন্না দোয়া লায়ালকাল বালা ফায়াতালি জানি ইলা ইয়াউমিল কিয়ামা। দোয়া বিপদ আপদের সাথে কি করে সাক্ষাৎ করে, সে ওটার সাথে মল্লযুদ্ধে লিপ্ত হয়। কিয়ামত পর্যন্ত এই ধারা চালু থাকে, মানে যতক্ষণ পর্যন্ত আমরা দোয়া করতে থাকবো কিয়ামত পর্যন্ত এই নিয়ম কি আল্লাহ রাব্বুল আলামিন চালু রাখবেন, যে সেটা কি করবে, সে আপদ বিপদের সাথে সে মল্লযুদ্ধ করবে। তার মানে দোয়া শক্তিশালী হলে ওটা বিজয়ী হয়ে যাবে। তা আসুন, এখানে একটা জিনিস বেশি লক্ষ্য রাখতে হবে, দোয়াটা আমরা করবো সুন্নতি নিয়মে। কিছু নিয়ে আমলের পরে দোয়া কবুল হওয়ার আশা করা যায় বেশি। এর মধ্যে দান খয়রাত হতে পারে, ওইটা একটা আলাদা এবাদত হলো। আবার দোয়া কবুলের জন্য আমরা কি করতে পারি, আলাদা মানে এর সাথেও সম্পৃক্ত করে এটা করতে পারি। তাহলে পরে এই এবং খাঁটি নিয়ে তো দোয়া করতে হবে, আস্থা নিয়ে দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ অবশ্য অবশ্যই শুনে। মানে সামান্য আংশিক বিচ্ছিন্ন ঘটনায় ব্যক্তিকেন্দ্রিক যে বিপদ আপদ আমরা দেখেছি, যে বিপদ আপদ কি হয়, দূর হয়ে গেছে। এক ব্যক্তির মাজার মারা যাবেন, চূড়ান্ত অপারেশন, এটা থেকে ফিরত আসার আর বিশেষ সম্ভাবনা নেই। পথিমধ্যে উনি হসপিটালে যাওয়ার সময় দেখেছেন যে একটা বিড়াল তৃষ্ণার্থ অবস্থায় এসে কাতরাচ্ছে। ওখানে ওই এসির নিচ থেকে যে টপকে টপকে পানি পড়ে, ওগুলোকে তিনি একটা কাটা এই প্লাস্টিকের বোতলের মধ্যে জমা করে রেখে বিড়ালকে পানি পান করিয়েছেন। মা সাথে সাথে এখনো ওইরকম ঘুম আসে না, গভীর ঘুম, কিন্তু একটা ঘুম আসে না, ঘুমের মধ্যে হালকা একটা, ওটার মধ্যে কিছু স্বপ্ন দেখা যায়। উনি দেখছেন যে তার সন্তান পানি পান করাচ্ছে, আর সাথে সাথে দেখছেন যে তার রূপ উদাও হয়ে চলে গিয়েছে। আল্লাহ আকবার! একটা প্রাণীকে পানি পান করানো, একটা প্রাণী তৃষ্ণার্থ একটা বিড়ালকে। এবং বোখারী শরীফ হাদিসে আসছে, একজন মহিলা বিড়ালকে কষ্ট দিয়ে জাহান্নামে চলে গেছে, আরেকজন নাউজুবিল্লাহ মারাত্মক পর্যায়ের সেই চারিত্রিক গ্লানিতে নিপতিত মহিলা, সে আপনার একটা কুকুরকে পানি পান করিয়ে সে জান্নাতে চলে গেছে। তাইলে এটা দানের একটা অংশ, যে পশুকেও উপকার সাধন করা, তার উপকার করা, তাকে সেবা দেওয়া। মানুষকে যদি আমরা সেবা দিই, সেটা যদি মুসলমান হয়, ইমানদার নামাজি হয়, তার পাওয়ার কত বেশি হতে পারে। আল্লাহ আকবার! তাইলে পরে এই জিনিসগুলো আমাদেরকে আস্থা নিয়ে করতে হবে। এই ধরনের আরো কত মানে ঘটনা আছে, রক্তের ক্ষরণ বন্ধ হচ্ছে না, অপারেশন সাকসেস হচ্ছে না, ব্যান্ডেজ দিয়ে কোনো কাজ হচ্ছে না, উন্নত মানের
প্লাস্টার সহ কোনো কিছুতেই কাজ দিচ্ছে না, এটা একটা আপনার প্রবাহিত নালার মতো করে, আপনার এই স্রোতের মতো করে প্রবাহিত হয়ে আছে রক্ত, শরীর একেবারে লয় ক্ষয়ের সম্মুখীন হয়ে এক্ষুনি মানুষটা মারা যাবে এমন অবস্থা। বড় একজন আলেম, তার নাম আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, বলে দিয়েছেন যে ওখানে তৃষ্ণার্ত কিছু মানুষ আছে, ওই এলাকায় গিয়ে তোমরা নলকূপের ব্যবস্থা করো। ওই সময় যে পদ্ধতিতে সেটা হতো, ওরা খালি নলকূপ ব্যবস্থা করে কূপটা খনন করতে না করতেই সাথে সাথে এদিকে ওনার রক্তে ক্ষরণ বন্ধ হয়ে গিয়েছে। দান খায়রাত সদকা এতই শক্তিশালী, এতই শক্তিশালী, ঠিক তদ্রুপ দোয়াও এতই শক্তিশালী। এই দুইটাই কিন্তু বালা মুসিবতকে প্রতিহত করার ক্ষেত্রে খুবই বেশি ভূমিকা রাখে। তো সেই জন্যে এই সবগুলো আমরা যদি আস্থা সহকারে করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার ব্যাপারে কোনো ধরনের হাহুতাশ ছাড়া, কোনো ধরনের চুচেরা ছাড়া, যেটা আল্লাহর ফয়সালা, এটা তো কোনো কিছু করণীয় নেই, ধীরতার সাথে অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কে এই জিনিসগুলোকে মেনে নিয়ে আমাদেরকে আপনি খোঁজ তালাশ করেন। বাহ্যিক যে ব্যবস্থাপনা, যেমন সরকার পক্ষের উপর দায়িত্ব রয়েছে যে তারা এই এই তাদের যে ব্যবস্থাপনা রয়েছে ওগুলো অবশ্যই তারা প্রয়োগ করবে, সেখানে কার্পণ্য করবে না, সেখানে তারা এই সময়ও এই কথা খেয়াল করবে না যে কীভাবে টাকা কয়টা বাঁচানো যায়, কীভাবে কোথা থেকে টাকা কিছু আদায় করা যায়। আজকে তো আমাদের এই জিনিসটাই সবচেয়ে বেশি বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন মুহূর্তে একদল লোক তারা অপেক্ষায় থাকে যে এই সুযোগটাকেও কিভাবে কাজে লাগিয়ে কিছু একটা করা যায়। আপনাকে কি এই দায়িত্ব দেওয়া, এই দায়িত্ব দেওয়া হয়েছিল এই জন্যে, হয় নির্বাচনের মাধ্যমে অথবা সরকার পদাধিকার বলে আপনাকে এই দায়িত্বে তারা নিয়োজিত করুন, যে কোনো কারণে হোক জনগণের প্রতিনিধিত্ব আপনি নিয়েছেন, সোজা কথা, এটা আমানত, এটার মধ্যে আপনি খেয়াল করতে পারেন না, এটার মধ্যে এটাকে কেন্দ্র করে আপনি আপনার সেই ইনকামের ব্যবস্থা করতে পারেন না। চাই যে কোনো অজুহাত দেখাই হোক যে আমি ভালো কোনো খাতে ব্যয় করবো না, যে জায়গা থেকে আপনি কিছু আদায় করবেন সেটা যদি অন্যায় হয়। তো এই ধরনের বিপদের সময় তারা দেখা যায় মানুষগুলোকে আরো সমস্যার মধ্যে ফেলে দিয়ে, তারা কি করে বেকায়দায় ফেলে দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করে, ওই সময় পর্যন্ত তারা তাদের পকেট গরম করার চিন্তায় লেগে থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহকে ভয় করা দরকার, প্রত্যেকেই ভয় করা দরকার, যারা এই ধরনের ইস্যু কেন্দ্রিক অথবা যে কোনোভাবে আমরা কি করি, যে কোনো ধরনের অন্যায় অপকর্মে হারাম ইনকামের ধান্দায় আমরা এখন পর্যন্ত আমরা কি হয়ে আছি, আমরা এই এই নিজেদেরকে ওই জিনিস থেকে এখনো উদ্ধার করতে পারি নাই, সেখানে ফেঁসে আসি। আমাদের প্রত্যেকে আগে জিনিসগুলোকে তৌবা করা দরকার, সব ধরনের পাপ থেকে সর্বোপরি আমরা বলবো যে তৌবার আমরা আহ্বান জানাচ্ছি, উদাত্ত আহ্বান, এবং নিজেরা আল্লাহকে আমরা কায়েম রেখে তৌবা করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের গুনাহ কারণে যেন আল্লাহ সবাইকে একসাথে বিপদে আল্লাহ ধ্বংস করে না দেন, এবং মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে আরো কিছু হায়াত দেন, আমরা সেখানে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের জন্য কিছু একটা করে যেতে পারি, পরবর্তী প্রজন্মের জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের পথ দেখানোর কিছু দিক নির্দেশনা আমরা রেখে যেতে পারি, এবং এই ধরনের কিছু প্রকল্প, ইসলামী কিছু প্ল্যান প্রোগ্রাম আমরা সেগুলো বাস্তবমুখী, এগুলো তাদেরকে ধরিয়ে যেতে পারি, যেগুলো ধরে 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 ফলগু দ্বারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং আমরা কবরে বসে বসে সেগুলো উপভোগ করতে পারবো। আর কোনো বিপদে আপদে পড়ে কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যেমন করোনায় অনেক মানুষ চলে গেলেন, এই ধরনের আরো কোনো বিপদে কেউ চলে যেতে পারেন, এমন অবস্থায় মুমিন হলে আমাদের সেখানে বিচলিত হওয়ার কিছুই নেই, বুঝতে হবে এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালায় এসে গেলে কোনো কিছুই সেখানে কাজ করে না। হাদিসের মধ্যে আসছে যে লা ইয়ানফাউ হাজারুন আন কাদারি, যেখানে ভাগ্যলীলা এসে যায়, ভাগ্যের সেই অপরিহার্য ফয়সালা এসে যায়, ওখানে সাবধানতা কোনো কিছুই কাজে আসে না। এই জন্য প্রবাদে আছে ইজা জাআল কাদারু লা ইয়ানফাউল হাজারু, যদি ভাগ্য সেখানে উপস্থিত হয়ে যায় আর সব সতর্কতা এবং সাবধানি হওয়া এখানে কোনো কাজ দেয় না। কিন্তু এর অর্থ স্পষ্টিনকালে ওইটা নয় যে আমরা সাবধানি হব না, আমাদেরকে বলা হয়েছে খুদু হিজরাকুম, তোমরা তোমাদের সাবধানতা অবলম্বন করো, এটা আল্লাহর নির্দেশ মনে করবেন, সাবধানতা অবলম্বন করা হলো ফরজ, কিন্তু এইটাই আমাদের চূড়ান্ত কিছু না, চূড়ান্ত তো সবকিছু আল্লাহর হাতে, এটা জেনে ওই বিশ্বাস রেখে ব্যবস্থা অবলম্বন করো, আল্লাহর নির্দেশ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের একটি কাজ, এটাও পুণ্যের কাজ, ওটাও পুণ্যের কাজ, ওইটা ইমানদারির কাজ, এটা হলো আমাদের দায়িত্ব হিসাবে আমল। তো এই জন্য ইমান এবং আমলের সমন্বয় তো আমাদের ইসলাম, ব্যবস্থাপনা এমনকি আমি বলবো আধ্যাত্মিকতা এবং জাগতিক যেটা ইসলামে নিষিদ্ধ নয় এগুলোর সমন্বয়ের নামই তো হলো আমাদের বিজ্ঞানসম্মত ধর্ম। আমাদের ধর্ম বিজ্ঞান প্রসূত নয়, বিবেক প্রসূত নয়, কিন্তু বিবেক সম্মত, বিজ্ঞান সম্মত, যদি বিজ্ঞান এবং বিবেক কি হয় বিশুদ্ধ হয়, আর সে যদি অশুদ্ধ হয় ওটার দরকার নেই। আমাদের ইসলাম কমপ্লিট, এটা পরিপূর্ণ, এটা জীবন ব্যবস্থার নাম। তো আসুন আমরা এটাকে আগে মনে প্রাণে আমরা সেটাকে বরণ করে নিই, আল্লাহ রব্বুল আলামিনকে আমরা আগে ভক্তি শ্রদ্ধার সাথে নেই, আল্লাহর ফয়সালাকে আমরা ভক্তি শ্রদ্ধার সাথে নেই, তারপরে আমাদের যে ত্রুটিগুলো এগুলো আমরা দেখি এগুলোকে আমরা একটু তৌবার মাধ্যমে পরিষ্কার করি এবং আল্লাহর সাথে কান্নাকাটি, আল্লাহর কাছে কান্নাকাটি করে তার সাথে একটু সম্পৃক্ত হই, রাতের শেষ ভাগে উঠে আমরা কিছু তাহাজ্জুদের নামাজ পড়ি। কত বিপদ দেখা গেছে আল্লাহু আকবার, এই রাতের শেষ তৃতীয়াংশের মাত্র দুই রাকাত নামাজের মাধ্যমে সমাধান হয়ে গেছে, তো এই জন্য আমরা সেগুলো করি।
যে হাদিসটা শেষে বললাম যে দোয়া এবং এই বিপদ আপদ তারা কি করে যুদ্ধ করে কিয়ামত পর্যন্ত এটা ধারা চালু থাকবে এটা হলো তাবরানিতে আসছে এবং সহিহুল জামির মধ্যে 7739 সিরিয়ে ইমাম আল-আলবানী রাহিমাহুল্লাহ এটাকে বিশুদ্ধ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আসমা হুসনা ওসিলা ধরে সব শেষে যে তার কাছে কামনা করছি দোয়া করছি আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন আমাদের তৌবার মধ্যে আল্লাহ কনিষ্ঠতা দেন তৌবাগুলো তার নিজ গুণে কবুল করে নেন খাঁটি মনে এবং বিশুদ্ধ পন্থায় সুন্নত নিয়মে আল্লাহ আমাদের তৌবা করার তৌফিক দান করেন আল্লাহর কাছে সাহায্য যেভাবে চাইতে হয় এইভাবে যেন চাওয়ার তৌফিক দান করেন এখানে যেন আমরা আরো বেদাত কিছু করে দিয়ে এই পড়ো সেই পড়ো খতমে ইউনুস পড়ো এটা করো সেটা করো না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনা যালিমিন বিপদ আপদে এটাও একটা পঠিত দোয়া আমরা এটাও পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও পড়বো বিপদ আপদের কোনো লক্ষণ দেখলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার চেহারা বিভৎস হয়ে যেত সামনে অগ্রসর হতেন পিছপা হতেন ঘরে প্রবেশ করতেন আবার বের হতেন এবং কি পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলাত বিহ ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহ মুসলিম শরীফের হাদিস ঝড়ো হাওয়া এবং এই ধরনের যত বিপর্যয় আসমানি যত বিপর্যয়গুলো দেখলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এইভাবেই তিনি তার কাতর ভাবকে আল্লাহর সামনে তিনি পেশ করতেন তিনি নিজেকে এইভাবে উপস্থাপন করতেন আমাদেরকে তাহলে এগুলো কি শিক্ষা হিসাবে রেখে যান নাই তার কি প্রয়োজন ছিল তার সম্পর্কে তো সূরা আনফালের 33 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে তিনি থাকা অবস্থায় ধ্বংসলীলা হবে না এবং তার উম্মত ক্ষমা চাওয়া অবস্থায় ধ্বংস আসবে না তাহলে আমাদের 8 নম্বর এখানে যুক্ত হতে হবে অবশ্যই যে আমরা যেন আল্লাহর কাছে উঠতে বসতে চলতে ফিরতে কি সব সময় যেন আমরা ইস্তেগফার করতে থাকি কারণ আল্লাহ ওখানে এটা বলেছেন ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন তাহলে আমরা ক্ষমা চাইতে থাকলে আল্লাহ পাক আমাদের কি করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার কি করতে হবে ক্ষমাও চাইতে হবে আসুন আমরা 10টা পুরো করে ফেলি এটা যদি 8 নম্বর হয় তাহলে 9 নম্বর কি করতে হবে 9 নম্বর হবে যে আমরা যেন পুরা জীবনটাকে চেঞ্জ করার একটা রুটিন করে ফেলি যে আল্লাহ শুধুমাত্র এই বিপদ দেখে এটা বাঁচার জন্য এই সাময়িকের জন্য নিজের স্বার্থ আদায়ের জন্য আমরা এটা করছি না আমরা বাস্তবে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করে ফেললাম তোমার মুখী করে ফেললাম জান্নাত মুখী করে ফেললাম আর আমরা পাপের দিকে যাব না অন্তত আপনি এখন দৃঢ়তার সাথে এটা করেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনার এটা দেখে অবশ্যই বিপদ দূর করবেন আগামীতে আপনাকে সিরাতে মুস্তাকিমের রূপ অটল থাকার সাহায্য করবেন ইলাহি তুবতু ইলাইকা মিন কুল্লিল মাআসি বি ইখলাসিন রাজাআন লিল খালাসি আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগীথি বিফদলিকা ইয়াউমা ইউখাযু বিন নওয়াসি বলতে পারবেন না একজন সৎ সাহসী কবি যেমন বলেছিলেন দৃঢ় প্রতিজ্ঞ কবি বলেছিলেন আল্লাহ তোমার কাছে আমি তওবা করলাম খাঁটি মনে আল্লাহু আকবার এই আশায় যে তুমি আমাকে রেহাই দিবে কেয়ামতের দিন আমাকে শাস্তি থেকে রেহাই দিবে দুনিয়াতেও তুমি আমাকে আপদ বিপদ থেকে রেহাই দিবে তাহলে খাঁটি মনে তৌবা করলে কি পাওয়া যায় রেহাই পাওয়া যায় বলেই তো কবি বলেছেন রেহাই পাওয়ার জন্যই আমিও খাঁটি মনে তৌবাটা করলাম আপনি তৌবাকে মুখলিস করবেন খাঁটি করবেন আল্লাহ আপনার সেই সাহায্যটাকে খাঁটি করবেন এখানে খাঁটির একটা অর্থ এটা হবে গায়বী সাহায্য দান করবেন পৃথিবীর কোনো এই সমস্ত মাধ্যম আপনার লাগবেই না আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আর 10 নম্বর কি 10 নম্বর এই দাওয়াতি কাজ কিছু করুন নিজেরা সেখানে কিছু মানুষকে এই এই সমস্ত অনুভূতি এগুলো বিলিয়ে দিয়ে তাদেরকেও এই তৌবার পথে নিয়ে আসুন এগুলো দেখেই তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ খেলবে এবং আযাব এবং গজবকে এটা কি লাগে আল্লাহ বলবেন কুন ফায়াকুন শুধু কাফ এবং নুন এই শব্দই তো বলা লাগে 100 বছর যাবত সেটা অপেক্ষা করুক না কেন সেখানে নাকি গবেষকরা বলেছেন যে তারা গবেষণা করে দেখেছেন যে ওই ভূমিকম্প যেটা সেটা নাকি ওই সময় থেকে সে তার শক্তি সঞ্চয় করে 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 এই এখন নাকি আরো শক্তিশালী হয়ে অপেক্ষা করছে করুক না সে একেবারে সারা পৃথিবীর সবচেয়ে বড় অগ্নেয়াস্ত্র অপেক্ষা এটা কুদরতি শক্তি এটা তো আমরা মানতেই পারি এটা সবচেয়ে শক্তিশালী কিন্তু এগুলোর আসল চাবিকাঠি কার হাতে এটার চাবিকাঠি যদি আল্লাহর হাতে হয় বলে আমরা মিমানদার হয়ে আমরা বিশ্বাস করি তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এটা আদায় করে নিতে সন্দেহ কেন হয় সেখানে দ্বিধা কেন আমরা করি সেখানে অলসতা আমরা কেন করি এটা হলো আমাদের ভুল এটা হলো আমাদের ঘাটতি আমাদের খামখেয়ালি এবং ওই আসল কাজ না করে মন্তব্যের মধ্যে আমরা সময় কেন নষ্ট করি হাহুতাশের মধ্যে সময় কেন নষ্ট করি আল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য করে তার অসন্তুষ্টি আরো বেশি বাড়ানোর কাজে কেন আমরা সেই 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 ভূমিকা রাখি আমাদেরকে বুদ্ধিমত্তা সহিত আল্লাহ রাব্বুল আলামিনের রাগের আগুন কিভাবে নিবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব দূর করবেন কিভাবে এই সমস্ত আপদ থেকেও বাঁচা যায় এবং আসল যেটা উদ্দেশ্য জাহান্নামের আগুন থেকে বাঁচা আল্লাহ তো আমাদেরকে সেই জন্যই মূলত প্রস্তুত করতে থাকেন এই দুনিয়াতে আপনাকে যতই অসুখ বিসুখ দেন আপদ বিপদ দেন আল্লাহ রাব্বুল আলামিনের মহৎ উদ্দেশ্য কিন্তু আরো বড় যে আপনাকে আরো কঠিন শাস্তি থেকে কিভাবে বাঁচানো যায় এবং মনে রাখবেন যদি দোয়া করার পরও এরপরে দেখলেন যে আমরা যেটা চাইছিলাম সেটা পাই নাই তো ওইটাই মনে করবেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া শুধু এক পন্থায় কবুল হয় না তিনটা পদ্ধতি আছে একটা হলো যা চাওয়া হয় তা পাওয়া যায়
আরেকটা হলো এই অপেক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আর কোনো বড় বিপদ দূর করে দিবেন। আপনি হয়তো এটা থেকে প্রতিহত হওয়ার কথা বলছিলেন, কিন্তু দেখলেন যে না, আপনাকে হয়তো কোনো বিপদ পেয়ে গেছে, কিন্তু আপনাকে মনে করতে হবে না, তাহলে পরে আরো কোনো বিপদ হয়তো সেখানে হতে পারতো, আমাকে আল্লাহ সেটা থেকে রক্ষা করছেন। এই তো সান্ত্বনা, মুমিন ব্যক্তির সান্ত্বনার তো কোনো ইয়ে নেই, অভাব নেই, কিন্তু আমরা সান্ত্বনার পথগুলো নেওয়াই জানি না। আমাদের উৎস এগুলো কত কিছু দিয়েছে আমাদেরকে, পদ্ধতি আমরা সেগুলো স্মরণ করি না। আর তিন নম্বর, এটা হলো আরো বড়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এটা পরকালের জন্য জমা রেখে দিবেন, ওটা তো হলো আরো বড়, এটা আরো মহৎ, আরো মহান। তো সেই জন্য আমাদের কোনো প্রচেষ্টাই বৃথা যাওয়ার নয়, এই কথাই মনে করে বিশ্বাস করে কাজ করতে হবে, যেহেতু আমরা এমন একটা পুঁজি বিনিয়োগ করেছি আল্লাহর সাথে, এটার নাম হলো ইমান। আল্লাহ আকবার, এই ইমান যদি ঠিক রাখতে পারি, আকিদা বিশুদ্ধ রেখে, আমাদের মৌলিক আমলগুলো আমরা ঠিক রেখে, আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই কাজ আমাদেরকে আঞ্জাম দিতে বলেছেন সেগুলো আমরা পালন করে যেতে পারি, আমাদের কোনো লয় নেই, আমাদের কোনো ক্ষয় নেই, আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের কোনো লস নেই, আমাদের হীনবল হওয়ার কোনো কারণই নেই। আল্লাহই বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শুধু একটাই শর্ত, যে আমরা যদি মুমিন হতে পারি, আমাদের হীনবল হওয়ার কোনো কারণ নেই, আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তোমার আসমা হোসনা ওসিলা ধরে দোয়া করছি, তুমি আমাদেরকে এই সঠিক জ্ঞান দান করো এবং আমাদেরকে সকল আসমানি জমিনে আলাই বালাই এগুলো থেকে হেফাজত করো, মারাত্মক পর্যায়ের অসুখ বিসুখ বিপদ আপদ যেগুলোতে আমরা টিকে থাকতে পারবো না, আমরা দুর্বল ইমানদার, আল্লাহ তুমি আমাদেরকে এই ধরনের কঠিন পরীক্ষায় ফেলে দিও না, বিপদে ফেলে দিও না, যদি এমন কিছু আসে তাহলে আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিও, এবং তার অন্তর্নিহিত তোমার যে হেকমত হিসাবে যেটা রয়েছে আরো বড় পুরস্কার, ওই পুরস্কার লাভের যে পথ ও পন্থা সেটা অবলম্বন করে আমাদেরকে তৌফিক দিও। আল্লাহ আমাদের মতো অসহায় মানুষ, আমরা দিনহীন, আল্লাহ আমাদের একটা দেশ আল্লাহ বিভিন্ন দিক থেকে আল্লাহ সেখানে রয়েছে অনটন, সেখানে রয়েছে আপনার অভাব, আল্লাহ এই জায়গায় যদি কঠিন কোনো বিপর্যয় দেখা দেয় এরা কিছুই করতে পারবে না। ইমানের দিক থেকেও আমরা দুর্বল, আমলের দিক থেকেও আমরা দুর্বল, আমাদের সেই বাহ্যিক যে ব্যবস্থাপনা সেগুলোও আমাদের একেবারেই অপ্রতুল। অতএব আমাদের কেবলই ভরসা তুমি, আল্লাহ তোমার কাছে আমরা গাইব সাহায্য চাচ্ছি, নিজের জন্যে, পরিবারের জন্যে, পুরা সমাজের জন্যে, দেশের জন্যে, গোটা বিশ্বের মুসলমান সমাজের জন্যে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, সকল বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করো, শত্রুদেরকে পরাস্ত করে দাও, এবং ইসলাম এবং মুসলমানদের আল্লাহ তুমি বিজয় দান করো, এবং দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সফল করে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। মেরি মৌলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।